নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি রেসিপি নিয়ে। খেতে ভীষণই ভালো লাগে আর সয়াবিন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে। যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু লাঞ্চ বা ডিনারে খাওয়া যায় রুটি পরোটার সাথে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের নিরামিষ রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি বানাবার জন্য একটা পাত্রে জল ফুটিয়ে নিচ্ছি। 4 কাপ পরিমাণের জল নিয়ে আমি কড়াইতে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর জল ভালো মতন ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 প্যাকেট সোয়া নাগেটস বা সয়াবিনের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সোয়া নাগেটস বা সয়াবিনের যে বড়িগুলো আছে সেগুলোকে ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় ধরে। যেহেতু এটা বড় সাইজের সোয়া নাগেটস বা সয়াবিনের বড়ি, সেই কারণে 3 মিনিট গরম জলে আমি সেদ্ধ করে নিলাম। যদি সয়া চাঙ্ক হতো তাহলে গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যেত। এবার সয়া নাগেটস বা সয়াবিনের বড়িগুলোর জল ঝরিয়ে নেব। গরম জল থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার সয়া নাগেটসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে অতিরিক্ত যে জলটা আছে সেটা চিপে ফেলে দিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর মধ্যে কয়েকটা নাগেটসের সাইজ খুব বড় বড় আছে বলে আমি একটু হাত দিয়ে ভেঙে টুকরো করে নিচ্ছি। এটা অবশ্যই আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা করতে পারেন, আর ইচ্ছে যদি না হয় মানে বড় সাইজেরই যদি খেতে হয় তাহলে সেটাই রাখতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে সয়া নাগেটসগুলো দিয়ে সেগুলোকেও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে নিয়েছি। আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ সেগুলোকেও ফাটিয়ে নিয়েছি, 5-6টা লবঙ্গ, 1/2 চা চামচ আধ ভাঙা ধনে। মশলাগুলোকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1/4 চা চামচ হিং। আদা বাটা আর হিং দিলে গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়। যদি আপনাদের হিংয়ের গন্ধ অপছন্দ হয় তাহলে আপনারা হিং অ্যাভয়েডও করতে পারেন, তবে নিরামিষ রান্নাতে হিং দিলে বেশি ভালো লাগে। এগুলোকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 1 মিনিট সময় ধরে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করে নেওয়া টমেটো। লো ফ্লেমে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। মিক্সিং জারে অল্প পরিমাণে একটু জল দিয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই রঙের জন্য, ঝাল কিন্তু এতে হয় না, তবে আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আবার পরিমাণে কমিয়েও দিতে পারেন। ভালো করে মিশিয়ে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়তে শুরু করে।
মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা সয়া নাগেটসগুলো। এগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়া নাগেটসের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যায়। অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে দিলাম। যদি রান্নাতে হালকা গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটাই কিন্তু জল দেবেন। খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এর মধ্যে জল দিয়েছি লবণের একটু প্রয়োজন আছে তাই দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যদি অপছন্দ হয় তাহলে চিনি দেবেন না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর কভারটাকে আমি ওপেন করলাম, একবার চেক করে নেব আলুটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি আর এক্সট্রা ঘি এর মধ্যে ব্যবহার করছি না। ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেল খুব সহজে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন কারি গরম ভাতের সাথে। তাছাড়া রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে নিরামিষ দিনই এটা ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও যে কোনো নিরামিষ দিনে এটাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।